এই বছর যখন চুয়াতে তোমার বর্ষে পদার্পণ করলো, এবছরের যে থিম শান্তির উৎসব, সেই শান্তির উৎসবের মাধ্যমে তোমরা কি বোঝাতে চাইছো? আমরা বোঝাতে চাইছি ফ্ল্যাশব্যাক। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা বেশ ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তাই তোমাদের আরও ভালো রাখার জন্য আমি অবরোধী চলে আসলাম একটা দারুণ ভিডিও নিয়ে। নতুন ফোনে নতুন ভিডিও, ওটা কোনো নতুন ফোনে কি ফোন সবারই আছে। আজকে যে ভিডিওটা দেখাবো তোমাদের, বিজয়পুর সার্বজনীনের খুঁটি পুজো, মানে বিজয়পুর সার্বজনীন মানে সোদপুরের বুকে, আমাদের পাড়ার খুঁটি পুজো, সোদপুরের বুকে বেশ বড়ো একটা পুজো বিজয়পুর সার্বজনীন। তোমরা অনেকেই যারা সোদপুরে থাকো জানো, বেশ বড়ো হয় প্রত্যেক বছর, নতুন করে উপহার দেয় পুজোটা আমাদের। সেই পুজোর খুঁটি পুজোর কিছু আপডেট তোমাদের দেখাবো। চলো বেশি কথা বলবো না, ভিডিওটা শুরু করে যাক। আর আমার সাথে আছে আমার কৌশিক ভাই আজকে, চলো ডাইরেক্ট বিজয়পুরের সামনে যেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, হাঁটতে হাঁটতে চলে এসেছে বিজয়পুর সার্বজনীনের ক্লাবে। এই ক্লাবেই খুঁটিটা রাখা রয়েছে, তোমাদের দেখাবো এখন। আমি আর বন্ধু আমার কৌশিক আছে আমার সাথে, চলো ক্লাবের ভেতরে ঢুকে আমাদের ফার্স্টে খুঁটিটা দেখাবো। খুব সুন্দরভাবে খুঁটিটা সাজিয়েছে, সেই তোমাদের এখন দেখিয়ে দেবো। বন্ধুরা, ঢোকামতে তোমাদের দেখিয়ে দেবো এবার। দেখো কত সুন্দরভাবে খুঁটিটা সাজিয়ে দিয়েছে গাঁদা ফুল দিয়ে, তারপরে এখানে মা লেখা রয়েছে, তারপরে এখানে মায়ের ত্রিনয়নী চোখটা রয়েছে, জাস্ট অপরূপ আছে। তার উপরে সব থেকে যেটা ভালো লাগলো, ঝুড়ি, গোল ঝুড়ি, ছোট্ট ঝুড়ি, তার মধ্যে কদম ফুল দিয়ে গোল করে জাস্ট সুন্দর করে সাজিয়েছে। মানে দেখে সত্যি চোখটা পুরো ঝুড়িয়ে গেল, ভালো লাগছে দেখতে। এবার তোমাদের দেখিয়ে দেবো, দেখে নাও একবার। তোমাদের এখন খুঁটি দেখানোর পরে ডাইরেক্ট চলে এসেছি পুজো মণ্ডপের সামনে, যেখানে খুঁটিটা পোতা হবে। আর এদিকে ঠাকুরমশাইয়ের কাজ শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ ঠাকুরমশাই এখানে পুজোর কাজ শুরু হয়ে গেছে। আর এদিকে সব ক্লাবের মেম্বার যারা আছে তারা সব এখানে উপস্থিত হয়ে গেছে। আর কিছুক্ষণ পরেই খুঁটি পুজো শুরু হবে। বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা, খুব মজাদার ভিডিও হবে কিন্তু এটা। সভাপতি কৌশিক সিং গুপ্ত রয়েছেন,
নিজেদের মধ্যে তারা শান্তি বিভেদ করার জন্য আমরা লড়াইটা করবো শান্তি, সেই জন্যই আমরা বিজয়পুরে এবারে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চলেছি যেটা শান্তির উৎসব নামে আমাদের ভাবনা তুলে ধরছে। প্যান্ডেল প্রস্তুতির কাজ কবে থেকে শুরু হবে? শুরু হয়ে গেছে। আচ্ছা, মানে ডিজাইন ড্রয়িং কমপ্লিট, সেগুলো ভেতরে হবে প্রায় ওটা গত পরশু দিন থেকে শুরু হয়ে গেছে। চন্দন পাল আমাদের মূল শিল্পী, তিনি কুমারতুলি, তিনি টোটাল ভাবনাটা তার, এখান থেকেই আমাদের পথ চলা শুরু হবে। আর প্রতিমা শিল্পীকে? প্রতিমা শিল্পী ভাস্কর প্রদীপ রুদ্রপাল। প্রতিমায় আমাদের সাবেক কেয়ার আমাদের বরাবর, এবং প্রতিমা আমাদের দেখতে কাঁচড়াপাড়া থেকেও লোক আসে, মানে কলকাতা থেকেও লোক আসে। একদম সাবেকি আনা, শুধু তার আমার পেছনে থেকে চালিটা হবে, সেই চালিতে আমরা তো আমাদের ভাবটা ফুটিয়ে ফোটাবো, আমাদের ভাবনাটাকে। মা আমাদের একই রকম থাকে, আমাদের মা আমাদের মনে যেরকমভাবে আছে শান্তির বার্তা নিয়ে মা আসবেন। আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা? দর্শকদের বলবো শান্তি বজায় রাখুন, আমাদের কিছুদিন আগে করোনা আমরা পেরিয়ে এসেছি, সেই মাথায় ভাবনা নিয়েই ধীরে সুস্থে চলা, কোনো দৌড়াদৌড়ি না করা, মাস্ক পরে আসুন অবশ্যই, তার কারণ মাস্ক অনেক কিছু থেকে প্রোটেকশন করে, এমনি রোগ থাকলেও সেটা অনেক সময় মাস্ক করে, মাস্কটা পরুন আর সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে সবাই আসুন আমাদের বিজয়। এটাই আমাদের আশা বার্তা থাকবে দর্শকদের। অসংখ্য ধন্যবাদ, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। নমস্কার। এই বছরের বিজয়পুরের ভাবনা তোমরা দেখতেই পারলে, শান্তির উৎসব বেশ দারুণ একটা ইউনিক একটা ইউনিক ব্যাপার, আর যত আস্তে আস্তে তোমরা জানতে পারবে। আর দাদার সাথে তো কথা বললাম সেক্রেটারি, আমরাই শেয়ার করতে থাকবো, কিন্তু অবশ্যই আমরা শেয়ার করবো আমাদের পাড়ার পুজো, আমরা তো সেটা অবশ্যই করবো। আমাদের এখানের পুজো মানে আমার খুব প্রিয় পুজো, যেটা বললাম এই পুজোটা আমাদের প্রত্যেক বছর উপহার দেয় নতুন করে। অবশ্যই। আর তোরও তো এটা প্রিয় পুজো নাকি? অবশ্যই, পাড়ার পুজো হবে না, হ্যাঁ জেলার পুজো, আমার আমার সহ সোদপুরের পুজো, সেটা আসতেই হবে, ভালো করতেই হবে। আচ্ছা,
তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করো, সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, আর হ্যাঁ খুব শীঘ্রই নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো, চলো টাটা, ভালো থেকো সবাই।